নমস্কার বন্ধুরা সবাইকে হেসের কলকাতায় স্বাগত আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি খুব সিম্পল রান্না শেয়ার করব। এটার নাম হল ডিম চচ্চড়ি এই রান্নাটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে দারুণ লাগে আর তার চেয়েও বড়ো কথা খুব সহজেই তৈরি হয়ে যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে প্রচুর লাইক আর শেয়ার করবেন তাহলে চলুন ডিম চচ্চড়ি কি করে বানাতে হয় দেখে নি ডিম চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে চারটে মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি তিন টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করা দিয়ে দেব এবার পেঁয়াজটাকে তিন চার মিনিট ভাজতে হবে তিন চার মিনিট পর দেখুন পেঁয়াজটা কেমন নরম হয়ে গেছে আর এগুলোতে একটা হালকা লালচে ভাবও এসে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা রসুনের পেস্ট পেস্টটা দেওয়া হয়ে গেলে আবারও পেঁয়াজটাকে এক মিনিটের জন্য ফ্রাই করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট পর এতে আমি অ্যাড করব একটা ছোটো সাইজের কুঁচনো টমেটো নুনটাও এই সময় দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি কলে যায় এবার একটু নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য প্যানটাকে ঢাকা দিয়ে রান্না হতে ছেড়ে দেব দু তিন মিনিট পর ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে এতে অ্যাড করব গুঁড়ো মশলা আমি এখানে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য টেবিল টমেটো টম্যাটো কেচাপ আর কোয়াটার টিস্পুন গরম মশলা গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ফ্লেমটা এই সময় লোতে রাখবেন না হলে কষানো ভালো হবে না মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো খেতে হবে আমার তিন চার মিনিট মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাটার থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি এতে হাফ কাপ জল অ্যাড করে দেবো আর মিডিয়াম টু হাই ফ্লেমে দু তিন মিনিটের জন্য ফোটাবো গ্রেভিটা দু তিন মিনিট ফোটানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দেবো যাতে গ্রেভির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় আর এই সময় একটু কুচোনো ধনে পাতাও ছড়িয়ে দেব এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর তারপর এক এক করে ডিমগুলো ফাটিয়ে সাবধানে গ্রেভিতে দিয়ে দেব যাতে ডিমের কুসুমটা ফেটে না যায় খুব ভালো হয় যদি ডিমগুলো গ্রেভিতে ডিরেক্টলি অ্যাড না করে আগে একটা ছোট বাটিতে ফাটিয়ে বের করে নেন আর তারপর গ্রেভিতে অ্যাড করেন অবশ্যই আপনারা চাইলে ডিরেক্টলি গ্রেভিতেও অ্যাড করতে পারেন কিন্তু মনে রাখবেন যদি কোনো ডিম পচা থাকে তাহলে পুরো রান্নাটাই ফেলে দিতে হবে সব ডিমগুলো গ্রেভিতে দেওয়া হয়ে গেলে এবার আমি ডিমগুলোর ওপরে একটু গ্রেভি ছড়িয়ে দেব এতে ডিমের টেস্টটা বেড়ে যাবে দেখুন গ্রেভিটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে আর ডিমগুলো সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এবার আমি কোভেনের ফ্লেমটাকে অফ করে দেব যদি আপনারা ডিমের নরম কুসুম খেতে পছন্দ করেন তাহলে ডিম ছড়চড়ি পরিবেশনের জন্য একদম রেডি আর যদি আপনারা ডিমের কুসুম শক্ত খেতে প্রেফার করেন তাহলে ডিমগুলোকে একটু সাবধানে উল্টে দেবেন আর পাঁচ মিনিট পরে পরিবেশন করবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি রেসিপির সাথে ধন্যবাদ